আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি, আমরা সংলাপ করবো না। আন্দোলনের শুরু থেকে কিন্তু আমরা সরকারকে আহ্বান করেছিলাম আমাদের সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশে আলোচনার মধ্যে দিয়ে সমস্যাকে সমাধান করার জন্য। আজকে এই যে তাণ্ডব হয়েছে, জ্বালাপোড়া হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সরকারি যানবাহনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটির দায়ভার সরকার এড়াতে পারেন না। কারণ আমরা সবসময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান, কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকে এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এই দায়ভার সরকারকে নিতে হবে। এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে টেকনোলজি চালানো হয়েছে, এই ইন্টারনেট সংযোগটি আবার পুনর্গ্রহণ করার জন্য। কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যেহেতু যে সমন্বয়গুলো রয়েছে, সমন্বয়কদের সাথে আমরা ওই যে যোগাযোগ করতে পারছি না, যার কারণে আমাদের তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে। এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনোই সরকারের সাথে সংলাপ চাইনি, আমরা সংলাপ করবো না। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে, খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে, যে পুলিশ সদস্যরা হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগের কাটারা, যেভাবে শিক্ষার্থীদের উপর নৃশংস ভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে, তাদেরকে দ্রুত চৌদ্দতম সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনেই আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাবো। এখন এইটির জন্য সরকার দায়বদ্ধ, সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারে এবং এই সুষ্ঠু পরিবেশটি আনার জন্য আমাদের যে রূপরেখা সেটি দিবেন স্যার জি স্যার। আচ্ছা, প্রথমে আমাদের জায়গা থেকে কিছু কিছু স্পষ্ট করি একদম, সেটা হচ্ছে যে সরকারের যে মনোভাব আমরা এখন দেখি, আজ দেখছি, গতকাল দেখেছি, এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি এই ন্যূনতম সদিচ্ছাটুকু আজকে থেকে পাঁচ দিন আগে থাকতো তাহলে একটা লাশও পড়তো না। এই দায় কখনো এই সরকার এড়াতে পারে না। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানেই রুমে কিছু রয়েছেন, তারা সাহাবাগেও ছিলেন, তারা দেখেছেন আমরা সাহাবাগে যে 10-11 জন ছিলাম কোনোদিন একটা গাড়িতে আমরা স্পর্শ পর্যন্ত করিনি। সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে হোক, অন্য কারো অপচেষ্টায় হোক, যখন এই ধ্বংসযজ্ঞগুলো চলেছে, তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার থেকে। যখন আমরা সাহাবাগে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন, বর্ষের স্কোপটুকু করে দিন, বিভিন্ন অংশীদারের সম্বন্ধে আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই, তখন আমাদের কথা শোনা হয়নি। আমরা আমাদের জায়গা থেকে কি বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে, অন্তত এখান থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার আমাদের রয়েছে। যেটি যৌক্তিক, যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশের, সেই দাবিকে আপনারা বিলম্বিত করে, সেই দাবিকে ভাঙচুরে আপনারা পরিণত করে, সেই দাবিকে মেনে নিতে গিয়ে 300-400 কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন। কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারে, এগুলো আসলে কখন পূরণ করা সম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে, তারা যেন ওই দাবিটুকু গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে। আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয় আসিফ, আপনারা সকলেই চিনবেন, আসিফের বাবা এখানে রয়েছেন। একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছে, এর চেয়ে বেদনাদায়ক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। আসলে এইগুলো সৃষ্টি হয়েছে কিভাবে, এগুলো আমাদের ভাবতে হবে। আমাদের সাইফ রংপুরে সে নিরস্ত্র ভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে, তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা একবার চিন্তা করুন, তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে। তাহলে এই যে জিনিসগুলো হয়েছে এগুলো দায় করতে সরকার এড়াতে পারে না। আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে, এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা সাহাবাগে 10 দিন ছিলাম, কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে। তো এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন, এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না। সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি, আমরা দুই দিনের একটি আল্টিমেটাম দিয়েছিলাম আমাদের চারটি জরুরি দাবি জানিয়ে। আমি স্পষ্ট করি
আমাদের একটি মূল দাবি ছিল কোটা সংস্কার নিয়ে, যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি। আমরা আটটি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে, এবং আমরা গত দুই দিন আগে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়ে এসেছিলাম। কারণ এই চারটি দাবি পূরণ না করলে বাকি আটটি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই।